সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জমি রেজিস্ট্রি ফি অর্থাৎ একটি জমি রেজিস্ট্রি করতে আমাদের কত টাকা লাগে এ বিষয়ে আমরা আজকে আলোচনা করব ধরুন আমাদের এক লক্ষ টাকার একটি জমি সেটি রেজিস্ট্রেশন করতে আমাদের কত টাকা লাগবে এবং পূর্বে কত টাকা লাগতো এখন বর্তমানে রেজিস্ট্রেশন ফিটা কমানো হয়েছে তো সেটা কোন ক্ষেত্রে কমানো হয়েছে সেটা আমরা আলোচনা করব ভিডিওতে আর একটা জিনিস আলোচনা করব সেটা হচ্ছে আপনার এই রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কয়েকটা বিষয় যেগুলো জমি বিক্রেতাকে পরিশোধ দিতে হয় সেগুলো অনেকে জানে না এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব আর এই রেজিস্ট্রেশন খরচটা কমানো হয়েছে ডিসেম্বরের চব্বিশ তারিখ দুই হাজার উনিশ সালের ডিসেম্বরের চব্বিশ তারিখ থেকে খরচটা কমানো হয়েছে তো অনেকে জানে না তো বর্তমানে রেজিস্ট্রেশন খরচটা কমে গেছে কিছুটা তো পূর্বে কত টাকা ছিল এক লক্ষ টাকার একটি জমি রেজিস্ট্রেশন করতে কত টাকা লাগতো এবং বর্তমানে কত টাকা লাগে এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে ইন ডিটেলসে আলোচনা করব ভিডিওতে আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আমরা যেটা জানি একটি সাফকলা দলিল করতে আমাদের রেজিস্ট্রি ফি দিতে হয় দুই পার্সেন্ট পূর্বে যেটা দিতে হতো আর কি রেজিস্ট্রি ফি দুই পার্সেন্ট স্টাম্পি তিন পার্সেন্ট আমাদের দ্বিতীয়ত পূর্বে এবং স্থানীয় কর যদি রাজকীয় প্লট বা অন্যান্য ক্ষেত্রে যেমন পৌরসভার ক্ষেত্রে বা ক্যান্টনমেন্ট এরিয়ার ক্ষেত্রে আমাদের দ্বিতীয়ত দুই পার্সেন্ট এবং অন্যান্য ক্ষেত্রে আমাদের দ্বিতীয়ত তিন পার্সেন্ট যেটা স্থানীয় কর যেটা এগুলো হচ্ছে হচ্ছে আপনার ক্রেতার খরচ জমি ক্রেতার খরচ আরও কিছু খরচ রয়েছে যেমন উৎস কর উৎস করটা আপনার গ্রামের জমি হলে এক পার্সেন্ট উপজেলা হলে দুই পার্সেন্ট এবং জেলা হলে তিন পার্সেন্ট আর কি যেটা দিতে হতো এবং ভ্যাট রয়েছে উচ্ছের কর ভ্যাট এই দুটি সকল ক্ষেত্রে প্রযোজ্য নয় এগুলো যখন আপনার শহরভিত্তিক যেই জমিগুলো বিক্রি হয় সেখানে ক্রেতাকে আপনার ভ্যাট দিতে হয় এবং আয় উৎস আয় কর দিতে হয় এটা সকল ক্ষেত্রে নয় এগুলো কিছু কিছু এলাকায় বিদ্যমান তো সেগুলোর ক্ষেত্রে এটা জমি ক্রেতাকে এটা জমি বিক্রেতাকে এটা এগুলো দিতে হবে বিক্রেতা বিক্রেতার খরচ যেমন উৎস কর এটা কিন্তু প্রতিটা দলিলেই আপনাকে এই খরচটা দিতে হবে কিন্তু অনেকে জানে না অনেকে এটা ক্রেতাই দিয়ে থাকে এই উৎস করের খরচটা ক্রেতা দিয়ে থাকে কিন্তু এটা অনেকে জানে না এটা বিক্রেতাকে পেমন করতে হয় এটা অর্থাৎ সেই জমিটি বিক্রি করছে তার যে অর্থটা উপার্জন করছে সেই জমি বিক্রি করে তার উপর একটি ভ্যাট বা কর দিতে হয় এবার আসি আমরা এই যে রেজিস্ট্রেশন খরচটা কমানো হলো কোথায় এই স্ট্যাম্প ফি এখানে আমরা তিন পার্সেন্ট আগে দিতে হতো এখন যেটা দিতে হবে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট তো আমরা সাধারণতভাবে হিসাব করতে পারি যেমন এক লক্ষ টাকার যদি দুই পার্সেন্ট রেজিস্ট্রি ফি ধরি তাহলে দুই টাকা আসবে আমাদের রেজিস্ট্রি ফি তারপরে তিন পার্সেন্ট আগে ছিল তিন পার্সেন্ট স্টাম ফি এখন এটা দেড় পার্সেন্ট চলে আসে তাহলে আমাদের হবে এক টাকা এটা কিন্তু ডিসেম্বরের চব্বিশ তারিখের পূর্বেও কিন্তু এটা ছিল তিন হাজার টাকা এটা কিন্তু এখন হয়ে গেছে দেড় হাজার টাকা অর্থাৎ এখানে আমাদের দেড় হাজার টাকা রেজিস্ট্রেশন খরচটা কমে গেল এবং স্থানীয় কর এটা আপনার ক্যান্টনমেন্ট এরিয়া হলে দুই পার্সেন্ট বা জেলা শহ উপ কি উপজেলাতে জেলা শহরে হলে দুই পার্সেন্ট ক্যান্টনমেন্ট এমন জেলা শহরে এবং অন্যান্য ক্ষেত্রে তিন পার্সেন্ট এখন ধরুন এটা জেলা শহরে আমরা দুই পার্সেন্ট ধরলাম তাহলে দুই হাজার টাকা দুই হাজার টাকা এগুলো হচ্ছে জমি ক্রেতার খরচ তো এখানে কত টাকা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা এবং উচ্ছ কর উচ্ছ কর এটা হচ্ছে বিক্রেতার খরচ তো এটা যদি উপজেলাতে হয় সেক্ষেত্রে তিন পার্সেন্ট দিতে হবে অর্থাৎ তিন হাজার টাকা অর্থাৎ আমরা কিন্তু জমির মূল্য এক লক্ষ টাকা এখানে ধরে নিয়েছি জমির মূল্য যদি বেশি হয় সেক্ষেত্রে যদি দশ লক্ষ টাকা হয় সেক্ষেত্রে কত টাকা আসবে আপনারা খুব সহজ হিসাবটি বের করে নিতে পারবেন তো এখানে আমাদের হচ্ছে টোটাল আট টাকা হচ্ছে আমাদের টোটাল খরচ কিন্তু আসলে মূলত এখানে যে এটাই রেজিস্ট্রি খরচ তা নয় এখানে আরও কিছু খরচ রয়েছে যেমন দলিল লেখার খরচ তারপর হলফনামা ইফি অ্যান ফি এন এন ফি কোর্ট ফি এখন এই ফিগুলো কত টাকা দিতে হবে সেগুলো আমরা দেখব তো দলিল লেখার জন্য কিছু পেজ পেজে দলিল সাফানো হয় সেগুলোকে সেগুলো হচ্ছে আপনার অ্যান ফি অ্যান এন ফি এগুলো নেওয়া হয় তো সর্বপ্রথম যেটা নেওয়া হয় হল হলফনামা নামা হল হল নেওয়া হয় দুশো টাকা অর্থাৎ নন জুডিশিয়াল স্টামে দুশো টাকার আপনার হল জন্য খরচ করতে হবে তারপর যেটা আপনাকে করতে হবে ই ই ফি আপনাকে দিতে হবে একশো টাকা একশো টাকা ই ফি দিতে হবে তারপরে দিতে হবে আপনাকে অ্যান্ড ফি অ্যান্ড ফি দিতে হবে আপনাকে প্রতি পাতার জন্য ষোলো টাকা অর্থাৎ সেক্ষেত্রে যদি আমাদের আট থেকে বা দশটি পেজের প্রয়োজন পড়ে যদি অনেক ক্ষেত্রে আপনার আটটি পেজেরও প্রয়োজন পড়ে দশটিরও প্রয়োজন পড়ে যদি আমরা দশটি পেজ ধরি তাহলে আমরা দশটি টাকা হিসাব করতে পারি আমাদের দশটি পেজের জন্য কত টাকা আসবে তো একশো ষাট টাকা আসতেছে আমাদের অ্যান্ড ফি এবং আরেকটা একটা ফি রয়েছে অ্যান এন ফি যেটা নতুন করে সংযোজন করা হয়েছে অ্যান এন ফি এটা হচ্ছে এই ফিটা হচ্ছে আপনার যে বর্তমানে যে দলিলটি করা হয় সেটি আপনার তিনটি ভলিউমে সেটি লেখা হয় এর লেখার খরচটা এখানে এটা সংশোধন করা সংযোজন করা হয়েছে নতুন করে সেটাকে বলা হচ্ছে এন ফি এটা প্রতি পাতার জন্য চব্বিশ টাকা করে নেওয়া হয় এই ক্ষেত্রেও দশটি পেজ হতে পারে এখানে যদি এন ফি দশ পেজ হয় এখানেও দশ পেজ হবে একই হবে এখানে আট পেজ হলে এখানেও আটটি হবে তো এখানে যদি আমরা দশটি পেজ ধরে নিই যদি চব্বিশ টাকা করে দশটি পেজ হলে আমাদের টাকা লাগতেছে দুশো চল্লিশ টাকা এবং সর্বশেষ যেটা দিতে হবে আপনাকে কোর্ট ফি কোর্ট ফি সকল ক্ষেত্রে দশ টাকা কোর্ট ফি দশ টাকা অর্থাৎ টোটাল আমাদের একটি দলিল লেখার জন্য যে খরচগুলো হয় সেটা এগুলো আর একটা হচ্ছে দলিল লেখকের খরচ দলিল লেখকের খরচ এটা এলাকা ভেদে বিভিন্ন হয়ে থাকে তো যাই হোক না কেন আমরা এটা আগে হিসাব করে দেখব যে আমাদের দলিল লেখার জন্য কত টাকা লাগছে দুশো টাকা হল অফ নামা একশো টাকা ই ফি একশো ষাট টাকা এন ফি আশি টাকা এনএন ফি এবং দশ টাকা কোর্ট ফি টোটাল আমাদের সাতশো পঞ্চাশ টাকা লাগতেছে কিন্তু একটা দলিল লেখার জন্য অর্থাৎ দলিলের খরচ পড়তেছে আমাদের এখানে আমরা লেখব সাতশো পঞ্চাশ টাকা হচ্ছে টোটাল খরচ এখন আপনারা ধরে নিন দলিল লেখকের খরচ কত টাকা হতে পারে তো দলিল লেখকের খরচ এলাকা বেদে বিভিন্ন হয়ে থাকে কোনো ক্ষেত্রে কোনো ক্ষেত্রে এক হাজার টাকাও হতে পারে দুই হাজার টাকা হতে পারে তিন হাজার টাকা হতে পারে তো আমি একটি আনুমানিক দলিল লেখকের খরচ আমরা দুই হাজার টাকা ধরলাম দুই হাজার টাকা দলিল লেখকের খরচ তো এটা যদি আমরা ধরি প্লাস দুই হাজার টাকা যদি আমরা ধরি তাহলে আমাদের হচ্ছে টোটাল দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা তো আমাদের এক লক্ষ টাকার একটি জমি যদি আমরা রেজিস্ট্রি করতে যাই সেক্ষেত্রে আমাদের কত টাকা পড়তেছে আমাদের এখানে আসতেছে আট হাজার পাঁচশো টাকা প্লাস দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা প্লাস তাহলে হচ্ছে এগারো হাজার দুইশো পঞ্চাশ টাকা তো এটা হচ্ছে মোট একটি এক লক্ষ টাকার একটি জমিন যদি আপনি রেজিস্ট্রি করতে যান সেক্ষেত্রে আপনাকে এগারো হাজার দুশো পঞ্চাশ টাকা আপনাকে খরচ করতে হবে তো আশা করি এই ভিডিও থেকে আপনাদের একটি বেসিক একটি আইডিয়া হবে অবশ্যই যে একটি জমি রেজিস্ট্রেশন করতে কত টাকা লাগে তো এখানে যদি জাস্ট সিম্পলি আপনার যদি পাঁচ লক্ষ টাকার একটি সম্পত্তি হয় এই জমিটি যদি পাঁচ লক্ষ টাকার সম্পত্তি হয় এটা যদি আপনি রেজিস্ট্রি করতে যান পাঁচ লক্ষ আপনি দলিলে উঠাতে চান রেজিস্ট্রি খরচ তাহলে আপনাকে জাস্ট সিম্পলি আপনাকে কত টাকা খরচ করতে হবে এগারো হাজার দুইশো টাকা আপনাকে প্রতি লাখের জন্য সেক্ষেত্রে সরি এখানে প্রতি লাখের জন্য আট টাকা প্রতি লাখের জন্য আট টাকা তাহলে আপনাকে পাঁচ লক্ষ টাকার জন্য এটা পাঁচ দিয়ে গুণ দিবেন গুণ পাঁচ তাহলে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা অর্থাৎ আপনার বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আপনার পাঁচ লক্ষ টাকার একটি জমি রেজিস্ট্রেশন করতে আপনাকে খরচ করতে হবে এবং দলিল যে অন্যান্য খরচগুলো আমরা যেটা হিসাব করছি সেটা কিন্তু সমানে আসবে দুই হাজার সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকা তাহলে আমরা এটা দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা আমরা লিখব তাহলে আমরা পঁয়তাল্লিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা একটি পাঁচ লক্ষ টাকার মূল্যে একটি সম্পত্তি আপনি যদি রেজিস্ট্রি করতে চান সেক্ষেত্রে আপনাকে খরচ করতে হবে তো আশা করি এই ভিডিও থেকে আপনারা যে বেসিক যে নলেজটা সেটি অবশ্যই পাইলেন যে একটি জমি রেজিস্ট্রেশন করতে আসলে মূলত কি কি খরচ দিতে হয় কোথায় কত টাকা ভ্যাট দিতে হয় কর দিতে হয় এবং ফি দিতে হয় সেগুলো তো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখতে পারেন